দেন শিখার ক্ষেত্রে সরাসরি যদি ওস্তাদ পান তো ভালো কথা, কিন্তু না পেলে সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো আলেমের আলোচনা, ইউটিউবে এলেম শিখা সম্পর্কে যে বিরূপ মন্তব্য করে এক শ্রেণীর লোকেরা, তারা তৌহিদ সুন্নাত বিদ্বেষী, অনেকে তৌহিদ সুন্নাত বিদ্বেষী, সেই জন্য তাদের গায়ের জ্বালা এক। আর দুই নম্বর কথা হচ্ছে যে তাদের অজ্ঞতার কারণে সেটা হইতে পারে, কিন্তু আপনার উদ্দেশ্য সেখানে ইউটিউবে যাকে তাকে পেলেন, একটু ভাইরাল হইলো আর তারপরে একটু ফেমাস হয়েছে, আরে সবাই তো লাইক দিচ্ছে, সবাই শেয়ার করছে, দেখি আপনি নতুন নতুন কথা বলছে, এগুলো কথা তো শুনেনি, আরে বাপরে বাপ এ তো খুব ভালো ভালো কথা বলছে, না না না, দেখেন যে তার শিক্ষাগত যোগ্যতা কত, সে কি শিখেছে, কতটা এলেম হাসিল করেছে, লেখাপড়া করলো স্কুল কলেজে, আর তারপরে ভাইরাল হইলো, আর তার পিছনে ছুটতে ছুটতে এমন ফলোয়ার হয়ে গেলেন যে সে দাল্লুন মদিল্লুন, সে নিজে গুমরা অন্যকে গুমরা করলো, আর আপনারা তাদের গুমরাহিতে নিমজ্জিত হলেন। এই রাস্তা থেকে সতর্ক সাবধান, কারণ আজকাল কুপ্রবৃত্তির অনুসরণের জমান, হাওয়ার জমান। আজকাল যারা সোশ্যাল মিডিয়াতে বক্তা হয়ে আসছে, তারা অনেকে ফেমাস হওয়ার জন্য কাজ করছে, দিনের খাদেম হওয়ার জন্য কাজ করে না, অনেকে আবেগে কাজ করছে, যতটুকু জানে তার চাইতে বেশি বলার চেষ্টা করছে, নিজে নিজের খেয়াল খুশি মন্তব্য করছে, সালাফদের আদর্শ সালাফদের এলেমের কোনো পরোয়া করেন না, নিজের খেয়াল খুশি ব্যাখ্যা করছে। এই রকমের বক্তা, এই রকমের আলোচক, এই রকমের ইউটিউবার থেকে সাবধান, আল্লাহ যেন হেফাজত করেন। জাজাকাল্লাহ।